সরস্বতী পূজো তো আজকে আমি আজকে সন্ধ্যাবেলাতে স্টার্ট করলাম ভিডিওটা আমাদের আজকে ঘোটা রান্না আছে কি পিসিমশাই তার ছেলে নিয়ে এসেছে আলু শাক বেগুন পালং শাকের গোড়া এই যে একটুখানি ভেলি গুড় দেওয়া হয়েছে মশলা কষে একটু জল দেওয়া হয়েছে আগে যে কড়াইটা বসানো হবে প্রথমে আলু দিয়ে দেওয়া হচ্ছে এবারে এটা চাপা দেওয়া হয়ে গেছে শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য এটা হোক এখন সেদ্ধ হোক শাকটা এখন পালং শাকের ডাঁটা দেওয়া হয়েছে এরপরে বেগুন দেওয়া হবে ডাঁটা দেওয়া না গোড়া দেওয়া হ্যাঁ গোড়া দেওয়া হয়েছে আবার ডাঁটা দেওয়া হয়েছে পালং শাকে গোড়া দেওয়া হয়েছে ডাঁটা দেওয়া হয়েছে হ্যাঁ সিম দেবো আজকে মেইন কুক হচ্ছে কড়াই দেবো আমরা হচ্ছে হেল্পার আন্টি সোনা মান্টি সোনা সবাইকে করে দাও হাই হাই সবকিছুই দেয়া হয়ে গেছে এটা হচ্ছে পিসির মেয়ে পূজা চাপা দিয়ে শরীরে দিয়ে চাপা দিয়ে জলটা একটু মার না এই যে দাদা ছোটা রাউডি রাঠোর হয়েছে আজকে ভালোই তো গোপ ছাড়তে এসছো অনু এই তো এখানে দেখা আগে সব দেখেছি তেল দেবে তো এত জোরে হাসতে হবে
এই যে আমাদের ছোট পরি সরস্বতী পূজার ড্রেস দেখে নাও রেডি হয়ে গেছে একদম খেলো খেলো করছে শুয়ে শুয়ে বাবা 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 কই এইদিকে দেখো না ক্যামেরায় দেখবে না ও বাপ্পা ক্যামেরায় দেখো তোমার ফ্রেন্ডসরা সবাই দেখবে তো হাই বলতে হবে তো ওই তো হাই করছে দুটো হাত দিয়ে দুটো হাত দিয়ে হাই দিয়েই হাই করছে ক্যামেরায় দেখবে না বাবা আচ্ছা ওই ওই রে ওই রে ওই হাই ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এই যে মেয়েকে নিয়ে আজকে ব্লগটা করব সমস্ত সবাই আছে পিসি পিসিমশাই ভাইরা দাদা সবাই আছে কিন্তু বড় মান্টি ছোট মান্টি সবাই আজকে ব্লগে থাকবে দেখতে থাকো ব্লগটা খুবই ভালো হবে ব্লগটা আজকে আর সবাইকে জানাচ্ছি সরস্বতী পুজোর হার্দিক শুভেচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে আমাকে দোল দিতে দিতে কিন্তু ভিডিওটা করতে হচ্ছে দোলটা বন্ধ করে দিলেই কিন্তু তোমাদের এই ছোট্ট বন্ধুটা কিন্তু কান্না চালু করে দেবে সেজন্য আমাকে দোলটা কিন্তু চালুই রাখতে হচ্ছে তো ফ্রেন্ডস তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে ব্লগটা কিন্তু খুবই দারুণ হবে একদম মজাদার হচ্ছে হবে পিসি আজকে সরস্বতী পুজো সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা আমরা সবাই আছি মা বাবা তোমরা থাকলে খুব ভালো হতো মা বাবা দেশে আছে দেশে মিস করছি খুবই মিস করছি মা থাকলে আজকে মা বানাতো আমি রান্না পুজো এটা মাই করে পিসি ওখানে ওখানে ডাকছে জন্য পিসি চলে গেল ওখানে ওখান থেকে দাদা খালি উঁকি মেরে পালাচ্ছে আসবে তো আচ্ছা আমার দাদা ভিডিও কলিং করেছে হ্যাঁ এই যে আরেকটা দাদা দাও দাদাকে কিন্তু ব্লগে দেখেছো তোমরা আগে আজকে আসেনি এই যে আমাদের রাউডি রাঠোর দাদা বন্ধুরা এই রান্না পুজো কিন্তু মা প্রতি বছরই করে এবছরে মা নেই মা দেশে গেছে তো আর সেই জন্যে এই রান্না পুজোটা কিন্তু পিসি করছে আর মা তোমাকে অনেক মিস করছি তুমি থাকলে ভালো হতো তাহলে আর কি বলবো আমরা সবাই মিলে আছি আমরা এতজনে আছি শুধু মা বাবা নেই মা বাবাকে খুব মিস করছি থাকলে সত্যি খুব ভালো হতো আর মাই সব করতো নিজে হাতে প্রতি বছরই পিসি নিজের বাড়িতেও করে তাই এবছরে মা বাবা নেই বলে সেই জন্য পিসি আমাদের বাড়িতে এবছর করছে এই যে এখানে সাগেরটা বসে গেছে পিসা বসিয়েছে সাগেরটা এই যে এখানে সাগেরটা হচ্ছে পিসা বানাচ্ছে সাগেরটা সরস্বতী পুজো এই যে এইসব এলো মামা আমাদের গোটা রান্না কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে দু রকমের হয়েছে একটা হচ্ছে কড়াই আর একটা হচ্ছে সাগের এই যে কড়াইটা ওইখানে আছে আর এটা হচ্ছে সাগের হয়েছে এই যে এটা সাগের আর এখানে কড়াইটা তখন দেখালাম এই যে কড়াইটা তো তখনই দেখালাম এই যে হয়ে গেছে এখানে রাখা আছে আর ওখানে সাগেরটা হয়েছে সাগেরটাও হয়ে গেছে এবারে একটা প্রথম কাজ হচ্ছে যে ঠাকুর গোটা রান্না হয়ে যাওয়ার পরে আমরা ঠাকুরকে দেওয়া হয় আগে তো চলো তাহলে দাদু দিদা ঠাকুমা দাদু আর ন্যাড়াকে মানে গোপাল ঠাকুরকে ঠাকুরকে চড়ানো হবে প্রসাদ অনুযায়ী
এই যে এখানে একটা প্লেটে নিয়ে চলে এসেছে, এবার তিনজনকে তিনটা প্লেটেতে দেওয়া হবে। তুলেছি তিনটা প্লেটেতে, তিন জায়গায় দিয়ে দেওয়া হবে, চৌতালে দিয়ে সাজিয়ে দিয়ে তারপর তোমাদের দেখা। এই যে তিনটে প্লেটে সাজানো হয়ে গেছে, তিনটে জায়গায় সাজানো হয়েছে। প্রথমে দিচ্ছি দাদু আর ঠাকুমাকে দিয়ে দিচ্ছি। দাদু ঠাকুমাকে দেওয়া হলো প্রথমে মুড়ি আর গোটা সেদ্ধ, কিন্তু দেওয়া হয়েছে। এবারে এই দিকে হলো, এবারে এখানে দাদু দিদা আছে। লাড্ডু গোপাল খেনা। এই যে আজকে সব ঠাকুর গুলোকে ফুল দিয়ে সাজানো হয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা সব এখানে খেতে বসে পড়েছি, দিদিভাই দাদারা আছে। এই যে তোমাদের দাদা আছে, মামা আছে, পিসি খাচ্ছিল, উঠে পড়েছে। ঠিক আছে, চলো তাহলে খাওয়া দাওয়া করে নি। তো তোমাদের যদি এই ব্লগটা দেখতে ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করে জানাবে যে কীরকম লাগলো, সবার সাথে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে ওটাকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যেতে পারে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সরস্বতী পুজো, টাটা।